وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই বলছেন কবর জিয়ারতের সঠিক নিয়ম কি। কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কবরের জিয়ারত করো, ফাইন্নাহা তুজাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের স্মরণ করিয়ে দেয়। তাই আখিরাতের স্মরণের উদ্দেশ্যে, মাইয়েতের জন্য দোয়া করার উদ্দেশ্যে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আপনার যখন যখন বছরের যে কোনো সময় যে কোনো দিনে রাতে যাওয়ার ইচ্ছা হবে আপনি চলে যাবেন। যাওয়ার পর কবরের পাশে কাছে কবরস্থানে প্রবেশ করার সময় কবরবাসীর উদ্দেশ্যে সালাম দেবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তাই এটা বলা বেশি উত্তম। আপনি এটা যদি বলতে পারলেন না পারলেন সালাম দিবেন, তারপরে আপনি দোয়া করবেন, সেখানে হাত উঠিয়েও দোয়া করতে পারেন, হাত ছেড়েও দোয়া করতে পারেন, আপন মাইয়েতের জন্য সকল মুসলিমের জন্য দোয়া করবেন, করে চলে আসবেন, হয়ে গেল কবর জিয়ারত। এর জন্য কোনো দিন নির্ধারণ করবেন না, জামাত সহকারে যাওয়ার দরকার নাই, অনুরূপ কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠানও করার দরকার নেই।